হ্যালো, আজকে আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি, যে সাধারণত আমরা ওই চায়নাতে দূরের কোনো জায়গায় যেতে হলে দূরের আই মিন মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার বা এর উপরে যত দূরে আমরা যাই না কেন, আমরা সাধারণত এখানে সাবওয়েতে অভ্যস্ত। কারণ হচ্ছে এখানকার কাছাকাছি যত ধরনের জায়গা প্লেসগুলো আছে আর কি, তো এগুলাতে আমরা ওই বাসে যাই, তো কখন বাসটা আর কি মানে খুব কম অ্যাভেলেবেল আর কি। তো আজকে আমি দেখাবো এখানকার সাবওয়ের যে সিস্টেমটা কেমন। এটা হচ্ছে ব্যাংক অফ চায়নার অফিস, সেন্ট্রাল অফিস আর কি, গুয়াংজু সিটির। এটা এটা হচ্ছে পানিউ ডিস্ট্রিক্ট বলে আর কি, পানিউ ডিস্ট্রিক্টে। ওকে, এটা হচ্ছে এখানকার সব থেকে বড় হোটেল, রয়্যাল মেরিনা প্লাজা। আর এটা হচ্ছে আপনার এখানকার সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস। তো ওকে, আমি যাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে এনাদের সাবওয়ের যে সিস্টেমগুলো কিভাবে আর কি করা। চলেন দেখা যাক। জানাতে হচ্ছে যত বয়স্ক মানুষ আছে এনাদেরকে দিনে 100 টাকা করে দেওয়া হয়, ঠিক আছে? দিনে 100 টাকা করে দেওয়া হয়, এনারা নিজেদের মতো সারাদিন কাজ করে, পরিষ্কার করে। 100 টাকা মিনস 100 RMB চাইনিজ কারেন্সিতে। জায়গাটা সেম মোটামুটি আমাদের বাংলাদেশের মিরপুরের মতোই জায়গা, কারণ গুয়াংজুর ওয়েদার এবং বাংলাদেশের ওয়েদারের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, অলমোস্ট সেম। ফুলের গাছগুলো দেখেন অনেক সুন্দর। বাই দ্য ওয়ে, এক একটা করে সাবওয়ের টোটাল 4টা করে গেট থাকে। কতগুলো সাবওয়ের আছে? 6টা 7টা 8টা পর্যন্ত গেট আছে। এই যে প্রথমে আমরা যাচ্ছি। এনাদের টেকনোলজির কথা চিন্তা করলে চায়নার আসলে এটা বলার বাইরে। হচ্ছে প্রথমে গেলেন আপনি, এটা 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 না, এটা হচ্ছে আপনার ফার্স্ট গ্রাউন্ড আর কি। এই যে এখানে সবকিছু দেওয়া থাকবে আপনার জিনিসগুলো, এভাবে যে এখানে 22 নম্বর লাইন আছে, 18 নম্বর লাইন আছে এবং 3 নম্বর লাইন আছে আর কি এই স্টেশনে। নিজের মতো করে মানে এখানে বাংলাদেশে সাধারণত আমরা ড্রাইভিং লাইসেন্স করার সময় ড্রাইভিং স্কুলে অথবা কোথাও প্রশিক্ষণ নিতে গেলে আমরা সাধারণত সাংকেতিক চিহ্নগুলো দেখা এবং শেখার চেষ্টা করি, বাট এখানে স্কুল প্রি স্কুলে এইগুলো দেখায় দেওয়া হয়, যে শেখায় দেওয়া হয় যে কিভাবে রাস্তা পার হবেন, কিভাবে সাংকেতিক চিহ্ন কোনটার মাধ্যমে কি, হ্যাঁ, লিফট কোথায়, সবকিছু আপনি দেখতে পারবেন। তো আমি যেখানে বলতেছি এখানে হচ্ছে আপনাদের যে ঢোকার সময় চেক করতে হবে আর কি। ওকে, আমি ঢুকে যাই, আমি এখন ঢুকবো, আপনারা দেখেন।